এই বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতির কারণে গত দুই মাস এমন কোনো সিনেমাই মুক্তি পায়নি। আবার মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে পবিত্র রমজান মাস। এর মধ্যে কিছু সিনেমা ঈদ উল ফিতরের আগে মুক্তির কথা থাকলেও নানা কারণে সেগুলো ঈদের আগে মুক্তি পাচ্ছে না। এ কারণে ঈদের আগে ক্ল্যাশ হবে বেশ অনেকগুলো সিনেমার, জানিয়ে কথা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। রাজকুমার প্রিয়তমার চোখ ধাঁধানো ব্যবসায়িক সফলতার পর শাকিব খানকে নিয়ে আবারও নিজের পরিচালনার নৈপুণ্য দেখাতে চলেছেন ইমেল আশরাফ। পাবনা নিবাসী এক তরুণের দেশ থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার গল্পের নাম রাজকুমার। এখানে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কর্টিকাফিকে। নিশানা রয়েছেন সুবর্ণ মুস্তফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডাক্তার এজাজ এবং মৌকি জাকারিয়া সহ আরও অনেকে। 2022 সালের 29 মার্চ প্রকাশিত সিনেমার প্রথম লুক বেশ দর্শক প্রিয়তা কুড়িয়েছিল। ভার্সেটাইল মিডিয়ার অধীনে আরশাদ আদনান প্রযোজিত ছবিটি মুক্তি পাবে 2024-এর ঈদ উল ফিতরে। কাজল রেখা পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখায় ঈদের আগে মুক্তির অপেক্ষায় আছে। সেন্সর ছাড়পত্র পেলে যে কোনো সময় মুক্তি পাবে বলে জানান এই পরিচালক। তিনি বলেন, এরুদাবের সিনেমায় একটা নিয়ম আছে, বোর্ড সভার সভাপতি হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রী সিনেমাটি দেখেন। এখন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিয়ে দিন সিনেমাটি দেখবেন এবং অনুমোদন দেবেন, তারপর আমরা সেন্সরের জন্য জমা দেব। শিগগিরই সিনেমাটি আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে চাই। সেন্সর পাওয়া মাত্রই আমরা মুক্তির দিনক্ষণ জানিয়ে দেব, তবে এটা ঈদের আগে যে কোনো সময় হতে পারে। সিনেমাটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, খায়রুল বাশার, মিথিলা, মন্দিরা, সাদিয়া আয়মান প্রমুখ। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এছাড়া বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন আজাদ, আবুল কালাম, ইরেশ জাকের, রাফিয়াদ রশিদ, মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান ও ছোড়া চৌধুরী। পেয়ারার সুবাস জয়া আহসানও এই বছর পর্দায় আসছেন নতুন সিনেমা নিয়ে, নাম পেয়ারার সুবাস। অভিনেতা আহমেদ রুবেলের শেষ সিনেমা এটি, যা তার মৃত্যুর পর মুক্তি পাবে। বিভিন্ন কারণে সিনেমাটি দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও এবছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় পেয়ারার সুবাস। বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি সিনেমাটির পরিচালক নুরুল আলম আতিক। 2014 সালে সিনেমার শুটিং শুরু হলেও যাবতীয় কাজ শেষ হয় করোনার সময়। সিনেমাটির পরবর্তীকালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য পিছিয়ে যায়। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমরা ভালো একটা সময় দেখে ঈদের আগেই মুক্তির তারিখ ঠিক করব। শত্রু সুমন ধরের শত্রু সিনেমাটিও এই ঈদে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জহরা মৃদু। সিনেমাটিতে কেন্দ্রীয় খলনায়কের চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। ওমর দীর্ঘদিন পর ওমরের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এটি নিয়েও আলোচনা রয়েছে বাজারে। এশা মার্ডার গত বছরের শেষ দিকে নির্মাণ শুরু হয় সানি সারোয়ার পরিচালিত এশা মার্ডার। এটিও আসতে পারে চলতি বছরের ঈদ উল ফিতরে। সিনেমাটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। অভিনয় করছেন আজমেরি হক বাঁধন, এতে তাকে দেখা যাবে পুলিশ অফিসার চরিত্রে। এছাড়াও আছে আরও অনেক মুভি, যার লিস্ট রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে। তাই এখনই লিঙ্কটি ভিজিট করে আসুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তাছাড়া নতুন বছরে আপনি কোন সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।